সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। প্রকাশিত হলো জাতীয় নাগরিক পঞ্জি, তালিকায় নাম নেই 19 লক্ষ মানুষের। এই মুহূর্ত থেকে তারা আর ভারতীয় নন, তাদের কোনো দেশ নেই। যদিও অসম সরকার আগেই জানিয়েছেন যাদের নাম নেই তারা আগামী 4 মাসের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। দেখব বিস্তারিত রিপোর্ট। প্রায় 19 লক্ষ মানুষ নাগরিকত্বের অভাবে ভুগতে বসেছেন পূর্ববঙ্গে। জাতীয় নাগরিক পঞ্জিতে নেই নাম এমন অবস্থায় রয়েছেন 19,06,657 জন। পূর্ববঙ্গ তথা অসমে এনআরসি তালিকা প্রকাশিত হয়ে গেল শনিবার, আর তাতে বাদ পড়েছে প্রায় 40 লক্ষ মানুষ এবং 1 লক্ষের নাম বাতিল হয়ে যায়। সেই তালিকা পুনঃপ্রকাশের পর রয়েছে 3,11,21,000 নাম, যা চূড়ান্ত তালিকায় যোগ হয়েছে 21 লক্ষের নাম। যাদের নাম ইতিমধ্যে বাদ পড়েছে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন বিশেষ ট্রাইব্যুনালে, জানালো আসাম সরকার। তাও আজ থেকে 120 দিনের মধ্যে। যদি তাতেও আবেদন নাকচ হয়ে যায় তখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আবেদন করা যেতে পারে।